বিশ্ব ব্যাংক বলছে যেভাবে এগোচ্ছে ভারত পিছিয়ে চীন, নতুন বছরেও হু হু করে বাড়বে ভারতের জিডিপি। আগামী 2 বছরে অর্থনীতিতে ভারতকে পিছনে ফিরে তাকাতে হবে না এমনই সম্ভাবনার কথা জানালো বিশ্ব ব্যাংক। 2018-19 অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধি হবে 7.3%, আর আগামী 2 বছরে বৃদ্ধি হবে 7.5%। অদূর ভবিষ্যতেও ভারত বিশ্বের সব থেকে অগ্রগতিশীল অর্থনীতি হিসেবে থাকবেই থাকবে বলেই জানিয়েছে বিশ্ব ব্যাংক। অন্যদিকে চীনের জন্য খারাপ খবর দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। তাদের হিসেব বলছে চলতি ও আগামী অর্থবর্ষে চীনের জিডিপির হার কমে গিয়ে 6.2% করে থাকবে আগামী 2 বছরে, আর তা 2020-21 অর্থবর্ষে আরও নেমে গিয়ে দাঁড়াবে 6%। আগামী 2টি অর্থবর্ষে ভারতের ক্রেতাবাজার বাড়বে বলে উল্লেখ করা হয়েছে, বাড়বে পুঁজি বিনিয়োগের পরিমাণও। বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে ভারতের অর্থনীতি। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট মঙ্গলবারে প্রকাশিত হয়েছে, সেখানেই এই তথ্যের উল্লেখ রয়েছে। জিডিপির বৃদ্ধির হারে 2018-19 অর্থবর্ষে চীনকে পিছনে ফেলে দিতে চলেছে ভারত। বিশ্বব্যাংকের প্রসপেক্টাস গ্রুপের অধিকর্তা আইহান কোসে বলেছেন, ভারতের অর্থনীতি বৃদ্ধির সম্ভাবনা যথেষ্টই জোরালো। ভারতে শিল্প ব্যবসা করার সুযোগ সুবিধা আগের চেয়ে অনেকটাই বেড়েছে, তার ফলেই তেজি হয়ে উঠেছে ভারতের অর্থনীতি।